মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভোটের আগে মুর্শিদাবাদ জেলা জুড়েই কড়া নজরদারি পুলিশ প্রশাসনের, সাথে বাড়তি নজর রাখছে ফ্লাইং স্কোয়াড টিম থেকে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম। লোকসভা ভোটের আবহে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিকে দিকেই নাকা চেকিংও জারি। এবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পারুলিয়া মাঝিপাড়ায় চেকপোস্টের কাছে নাকা চেকিংয়ের সময় রামপাল নামে এক যুবককে আটক করে এসএসটি। বাজেয়াপ্ত হয় 5.5 কেজি গাঁজা। জানা যায় বীরভূম থেকে মুর্শিদাবাদের দিকেই আসছিল সে। সেই সময় বীরভূম সীমান্ত লাগোয়া নাগা পয়েন্টে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সে আসছিল বীরভূম থেকে, ওটা বীরভূমের বর্ডারে যে নাকা পয়েন্ট আছে সেখানে ধরা পড়েছে। বীরভূম থেকে আসছিল, আমাদের মুর্শিদাবাদে ঢুকছিল, তো আমাদের এসএসটি টিম যেখানে পুলিশ এবং সিভিক অ্যাডমিনিস্ট্রেশনের দুজনের লোকজন আছে, তারা সারাদিন 24/7 নাকা হচ্ছে। সেই নাকা পয়েন্টে তারা রেগুলার রুটিন চেক আপ করছিল, তার মধ্যে এটা ধরা পড়েছে। স্যার কজন ধরা পড়েছে? একজন। পরিমাণটা কত? পরিমাণ 5.5 কেজি গাঁজা ধরা পড়েছে। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।